हाई फ्रेंड्स, एज कमिटेड तुम्हारे जो निये उपस्थित हुई बाजी मुविर रिव्यू। तुम्हारा जानो जे आज के दुर्गा पूजोर पंचमी और अनेकगुलो बांगला सिनेमा एकसाथे रिलीज करछे। अलरेडी गोलंदाजर रिव्यू आमार ई चैनेले चले एसेछे, तो आमी बोलेछिलाम जे 3:30 मध्य तुम्हारे जो बाजी रिव्यू निये उपस्थित हब। तो चलो आज के कथा बोलबो ई भिडियोते, मूलत बाजी बोले जे सिनेमाटा सेई सिनेमाटा केमन हलो, तार पजिटिव साइड कोनगुलो, नेगेटिव साइड कोनगुलो। तो चलो कथा ना बाड़िए शुरू करा जाक। तो देखो फर्स्ट যেটা বলবো সেটা হচ্ছে যে ছবির গল্পটা। তোমরা প্রত্যেকই জানো যে এটা একটি সাউথ ইন্ডিয়ান মুভি। নন্নানকু প্রেমাথুর হচ্ছে একদম অফিশিয়াল রিমেক, এবং সেখানে গল্পটার মধ্যে কিন্তু মেজর কোনো চেঞ্জেস করা হয়নি। তবে যারা সিনেমাটা দেখোনি তাদের জন্য ছোট্ট করে গল্পটা বলে দিই। সেটা হচ্ছে যে মূলত একজন বিজনেসম্যান যার সাথে প্রতারণা করা হয়েছে, এবং যিনি প্রতারক তিনি পুরো প্রতারণার মাধ্যমে সেই ব্যবসাটাকে পুরোটা টেক ওভার করে নিয়েছে, এবং 30 বছর বাদে তার রিভেঞ্জ নেওয়ার জন্য তার 2 ছেলে, এবং তারা কিন্তু একটা রিভেঞ্জ স্ট্র্যাটেজি প্ল্যান করে, এবং প্ল্যান করার পরে ফাইনালি রিভেঞ্জ নিতে আসে। তো এই যে যে ক্যারেক্টারটা আর কি, বিজনেসম্যানের যে ক্যারেক্টারটা, বয়স্ক যে ভদ্রলোক যার সাথে প্রতারণা করা হয়েছে, তো সেই ক্যারেক্টারটা এখানে প্লে করছেন অভিষেক দা। অভিষেক আমাদের তোমরা জানো যে একজন ভেটেরান অ্যাক্টর, এবং সাথে যিনি আর কি তাকে প্রতারণা করেছেন, যিনি প্রতারক তিনি হচ্ছেন এখানে সব্যসাচী চক্রবর্তী। এবং যে 2 ছেলে, মানে অভিষেকবাবুর 2 ছেলে, 2 ছেলের মধ্যে একজনের রোলটা প্লে করছেন আমাদের জিদ্দা। তো এই হচ্ছে মূলত গল্প, এবং সেই প্রতারণার যে পুরো কনসেপ্টটা, সেই রিভেঞ্জের যে পুরো স্ট্র্যাটেজিটা, সেটা এত ওয়েল ডেভেলপড এবং সুন্দর করে প্ল্যান করা হবে, এবং ফাইনালি সেই রিভেঞ্জটা সে নিতে পারে কি পারে না, এটাই হচ্ছে গল্পটা। এবং এখানে কিন্তু যিনি সব্যসাচীবাবু তার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন আমাদের মিমি, এবং সেখানে ডেফিনেটলি একটা জিদ্দার সাথে একটা লাভ ইন্টারেস্ট দেখানো হয়েছে। তো এই হচ্ছে মূল গল্পটা। যারা তোমরা নন্নানকু প্রেমাথুর দেখোনি তাদের জন্য বললাম, কিন্তু যারা দেখেছো তারা ডেফিনেটলি বুঝতে পারছো যে গল্পের দিক থেকে কোনো চেঞ্জেস করা হয়নি, এবং ইভেন স্ক্রিন প্লের জায়গা দিয়েও যদি যাই তাহলেও কিন্তু খুব একটা মেজর চেঞ্জেস কিন্তু নেই এই সিনেমাটাতে। তো চলো এবার কথা বলবো হচ্ছে পজিটিভ সাইড নেগেটিভ সাইড নিয়ে। তো পজিটিভ সাইড নিয়ে নেগেটিভ সাইড নিয়ে বলার আগে একটা কথা তোমাদের বলি, সেটা হচ্ছে যে আমার একটাই জিনিস মনে হয়েছে বারবার সিনেমাটা দেখতে দেখতে, যে একটা ভালো, ধরো একটা হিট ছবি, তার রিমেক যখন করা হচ্ছে, এটা ধরে নেওয়া উচিত যে এই সিনেমাটা কিন্তু আমাদের বাঙালিরা, ধরো অনেকেই সাউথ ইন্ডিয়ান মুভি দেখে, এবং টিভিতে বহুবার এই সিনেমাটাকে কিন্তু হিন্দি ডাব ভার্সানেও দেওয়া হয়েছে, তাই এই সিনেমাটা লোকে দেখেছে, এটা ধরে নেওয়া উচিত। এবং তারপরে এমন কি এক্সট্রা বা এমন কি নতুন আমি এখানে দেবো যাতে নতুন করে লোক এই সিনেমাটা দেখবে, তো এই ব্যাপারটা কিন্তু এখানে কমপ্লিটলি আমার মনে হয়েছে যে এই ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া হয়নি। গল্পটাকে অ্যাজ ইট ইজ সেম রাখা হয়েছে, স্ক্রিন প্লে পর্যন্ত সেম রাখা হয়েছে, যে কারণে কিন্তু মানে কোনো কোনো জায়গায় সিনগুলোও কিন্তু ফ্রেম টু ফ্রেম কপি করা হয়েছে, যে কারণে আমার মনে হয় যে যারা এই সিনেমাটা দেখেছে তারা কিন্তু খুব একটা এই সিনেমাটা দেখতে আগ্রহী হয়নি। এবার তাহলে যারা দেখেনি তাদের জন্য বলি, যারা এই সিনেমাটা দেখোনি তাদের জন্য ডেফিনেটলি কিছু পজিটিভ সাইড রয়েছে। সেই পজিটিভ সাইডটা প্রথম যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে একদম ঝাঁ চকচকে প্রেজেন্টেশন। দিস ইজ দ্য বিগেস্ট পজিটিভ সাইড অফ দিস পার্টিকুলার ফিল্ম। ছবিটার মধ্যে কিন্তু ভীষণ ইন্টেলেকচুয়াল এবং স্মার্ট একটা প্রেজেন্টেশন রয়েছে, পাশাপাশি জিদ্দার খুব ভালো অভিনয় রয়েছে। যদি তোমরা সেইভাবে দেখো যে জিদ্দা ক্যারেক্টারটাকে যেভাবে নিয়েছেন আর কি, তো সেই জায়গা থেকে, এটা জুনিয়র এনটিআর করেছিলেন আর কি সাউথ ইন্ডিয়ান মুভিতে, তো সেই জায়গা থেকে জিদ্দা কিন্তু ইকুয়ালি ক্যারেক্টারটাকে খুব ভালোভাবে কিন্তু তুলেছেন, কারণ এই ক্যারেক্টারটা নিডস আ ভেরি স্মার্ট অ্যান্ড শার্প কাইন্ড অফ অ্যাক্টিং, তো সেইটা জিদ্দার মধ্যে রয়েছে, এবং যেটা কিন্তু খুব ভালো করে উনি করেছেন। মিমির এখানে কিন্তু বলতে পারো যে হয়তো ইনভলভমেন্টটা খুব কম, স্ক্রিন প্রেজেন্সও কম, একটা দুটো গান ছাড়া, একটা গ্ল্যামারাস ব্যাপার দেওয়া হয়েছে, তো ওই আই ক্যান্ডি ব্যাপারটা রয়েছে সেটা মিমির মধ্যে রয়েছে, সেটাও কাজ করেছে। বাট এখানে অ্যাক্টিংয়ের দিক দিয়ে যদি বলতে হয় তাহলে কিন্তু আমার ভালো লেগেছে সব্যসাচী চক্রবর্তীকে, এবং তিনি কিন্তু যেভাবে এখানে অ্যান্টাগনিস্টের ক্যারেক্টারটা প্লে করেছেন সেটা কিন্তু যথেষ্ট ভালো। এবার তাহলে চলে আসি হচ্ছে সিনেমার নেগেটিভ দিকগুলো। দেখো নেগেটিভ দিক কিন্তু অনেকগুলো রয়েছে। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে ছবির এন্ডিং এবং ছবির বিগিনিং। ছবিটা এমন অদ্ভুতভাবে শুরু হলো, মানে ছবিটা একটা এমন সিকোয়েন্স দিয়ে শুরু হলো যেটার কিন্তু প্র্যাকটিক্যালি কোনো কিন্তু সিনেমাটার সাথে কোনো, মানে সেটার সিনেমাটিক ভ্যালু কিছু নেই। ছবিটাতে একটা মানে শুরুতে একটা ওই যে হয় না জাতীয়তাবাদের একটা সুড়সুড়ি, যে মানে লন্ডনের বুকে ভারত, আই অ্যাম অ্যান ইন্ডিয়ান, এই যে ব্যাপারটা দিয়ে শুরু করা হলো সেইটার সাথে কিন্তু এই রিভেঞ্জ স্টোরিটার কোনো মানে কোনো সূত্র নেই। তো ওই সিনটাকে ভীষণ বেখাপ্পা বেমানান মনে হয়, এবং শেষটাও এমনভাবে হলো যেখানে ওদের গ্রেট তোমার ইন্ডিয়ান কোম্পানি যখন একটা প্রেস কনফারেন্স করছে, একটা সেমিনার মতো করছে, সেখানে দুম করে সিনেমাটা শেষ হয়ে গেল। তো এই যে ব্যাপারটা যে শুরুটা এবং শেষটা এতটাই ক্লিশে লাগছে দেখতে, সেই জায়গাটা কিন্তু আমার মানে যথেষ্ট আমার মানে মনে হয়েছে যে একটা ছবির এন্ডিং এবং ছবির স্টার্টিং যদি এরকম হয় দর্শককে ধরে রাখার একটা জায়গা কিন্তু খামতি মনে হয়।
এছাড়া যেটা বলবো সেটা হচ্ছে যে দেখো ছবি যে গানের সিকোয়েন্সগুলো রয়েছে, গানগুলো এমন নয় যেগুলো তোমার অসাধারণ কিছু লাগবে, গানগুলো এরকম নয় যে তোমার ভীষণ মনে দাগ কাটবে, গানগুলোর মধ্যে কিছু বলতে পারো যে খুব ভালো কস্টিউম, ভালো কোরিওগ্রাফি এবং পাশাপাশি ধরে নাও একটু খুব সুন্দর করে বলতে পারো লোকেশনসগুলো এগুলো শ্যুট করা হয়েছে, কিন্তু সেগুলো মানে মনে দাগ কাটার মতো গান নয়। রাদার মিউজিকটা শুনে মনে হচ্ছে আজ থেকে ধরে নাও 10 বছর আগে জিৎ গাঙ্গুলি যেভাবে মিউজিক করতেন, ওই 10 বছর আগে যেন ফিরে গেলাম, সেই বিভিন্ন ধরনের ভয়েস মডিউলেটার মানে এগুলো ইউজ করা হয়েছে, ইউজ করে যেভাবে গানগুলোকে করা হতো, তো নট আপ টু দ্য মার্ক, মানে সেগুলো খুব একটা ভালো লাগেনি। এবং থার্ডলি যদি বলতে হয় সেটা হচ্ছে দেখানো হচ্ছে ইংল্যান্ড, তো আমি জানি এখানে হয়তো বাজেটের কনস্ট্যান্ট রয়েছে, অনেক সমস্যা রয়েছে, বেশিরভাগ হয়তো অনেকটা শ্যুটই কিন্তু কলকাতায় করতে হয়েছে, কিন্তু যে সিনগুলো রিক্রিয়েট করা হয়েছে, ফর এক্সাম্পল ধরো হসপিটাল, একটা হসপিটালে আমি যখন দেখাচ্ছি ইংল্যান্ডের হসপিটাল, সেখানে মেডিকেল স্টাফগুলো বাঙালি, মানে বাঙালি ইন দ্য সেন্স ইন্ডিয়ান, বা ধরো একদম শুরুতে একটা জায়গা রয়েছে মিমিকে যখন অপহরণ করা হবে, সেই যারা তাদেরকে মানে অপহরণ করেছে সেই যে মানে গ্যাংটা, সেই গ্যাংটা এন্টেল ইন্ডিয়ান, মানে কোথাও এই জায়গাগুলো খুব চোখে লাগে, মানে বলছি আমি ইংল্যান্ড, কোথাও আমি এতে। এবং আরও একটা ব্যাপার ভীষণ চোখে লাগছিলো সেটা হচ্ছে জিৎ এই সমস্ত মানুষগুলোর সাথে, ফর এক্সাম্পল জিতের বৌদি, তো জিতের দাদা এবং বৌদি দুজনেই মানে জিৎ দুজনেই কিন্তু তার বৌদির সাথে কথা বলছে বাংলাতে এবং তার বৌদি রিপ্লাই করছে ইংরাজিতে, মানে এই জিনিসগুলো কিন্তু ভীষণ চোখে লেগেছে। আদারওয়াইজ দ্য ফিল্ম ইজ কল্ড লাইক ফর দি মাস অডিয়েন্স, যারা এই ধরনের সিনেমা পছন্দ করো, বাণিজ্যিক ছবি দেখতে ভালোবাসো, তারা ডেফিনেটলি ছবিটাকে দেখবে। সো দ্যাটস ইট গাইজ, এই ছিল আমার মূলত তোমার বাজি সিনেমার রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানিও যে তোমাদের এই রিভিউটা কেমন লাগলো। আর এরপরে কিন্তু নিয়ে চলে আসছি বনি সিনেমার রিভিউ, যেটা আর মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে তোমাদের সামনে নিয়ে হাজির হব। তো চ্যানেলটাকে ফলো করতে থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।